हेलो गाइस वेलकम बैक टू माय चैनल विद अनदर ब्लॉग। तो आज के आम्रा जेते चले मोटामोटी 7-8 किलोमीटर दूरे तो साइकेल राइडे जाबो। तो आमार साथे रयेछे जे पेछने मंगल पांडे और विजय। तो आम्रा एखन साइकेले करे जाबो, देखा जाक कतदूर कि जेते पारी। और साउंड एकटू केमन अन्यरकम होते पारे, ठंडा लेगेछे, ठीकठाक कथा बोलते पारछि ना, अन्यरकम साउंड होते पारे, तो एकटू एडजस्ट करे निओ। तो चलो, एई जे आमार साइकेल, लेट्स गो। আমি যেহেতু সাইকেল ইউজ করি না, আমি বিশাল মানে বড় লোক, তো সাইকেল আমার পুষায় না, আমি সাইকেল চালাই না, তো সাইকেলে হাওয়া নেই, সাইকেলে এখন হাওয়া দিতে হবে। তো চলো সাইকেলে হাওয়াটা দিয়ে নিই। আমি এই রাস্তাটা দিয়ে অনেকদিন পরে যাচ্ছি, এই রাস্তাটার এমন অবস্থা খারাপ হয়ে গেছে, তো তো এখন আরো 3 কিলোমিটার, চলো যাওয়া যাক, ঘাম বেরোচ্ছে ভালোই, চলো লেটস স্টার্ট। তো গাইস অলমোস্ট 6 কিলোমিটার চলে এসেছি সাইকেল চালিয়ে। 6 কিলোমিটার মানে মনে হচ্ছে বিশাল, কারণ একটা আছে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। কোথায় না কাটি করলে হয় না, তো যাই হোক প্রচণ্ড গরম লাগছে। আমরা 6 কিলোমিটার এসেছি, যাটার নাম তারাপুর। তোমাদের আবার বিশ্বাস না হতে পারে যে আদৌ 6 কিলোমিটার চালিয়েছি কি না। তো তোমরা গুগল ম্যাপে সার্চ করতে পারো হরিপুর থেকে তারাপুর 6 কিলোমিটার। এখন আরও যাবো, চ এখন যাব গঙ্গার ধারে মানে বাঁধে, তারপরে ওখান থেকে ইচ্ছা আছে ঘাট পার করার, যদি যেতে পারি তো যাব। তো চলো, অবস্থা সবার শোচনীয় গাইজ, দেখতেই পাচ্ছ। 6-7 কিলোমিটার সাইকেল চালানোর পর না আমরা এসেছি বলতে, আরো দূরে যাওয়ার ইচ্ছা আছে, এখন দেখা যাক। আর মেন আমার ইচ্ছা আছে ওপারে যাওয়ার, নৌকায় উঠলে অনেক ভালো ভালো লোকেশন নেওয়া যাবে জলে থেকে। জোকার ঘাটের ওদিকে আমরা যাব নৌকায়, দেখি যা ওঠা যায় নাকি দেখবো। তো উঠা গেলে তারপর নৌকায় উঠবো। কোন ব্যথা বলতে তুমি এত হাসছো, কোন কথা? সো গাইস আমাদের ইনফরমেশন ভুল ছিল, এখান থেকে কোনো নৌকা যায় না, ওই ঘাটটা থেকে নৌকা যায়। এবার এখন যাই কিনা জানি না, মানে এই টাইমটাতে দুপুরবেলা। তো চলো, যদি ওখানে নৌকা যাই তো নৌকায় উঠবো, নাইলে এইদিকে আরও যাব। না মানে আমরা কি করতে এসেছি, জঙ্গল ফঙ্গল আধারে বাধারে কোথায় কোথায় ঢুকে পড়ছি, মানে কোন ওখানে কিন্তু ভূত আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা কি গাছ জানো, এটা কি গাছ জানো? হ্যাঁ, ভূত থাকে। লম্বু বাগান, আবার সামনে কলা বাগান, চারিদিকে এত কলা বাগান। ঠিক কলার কাঁদি যাক, কাঁপা পাকা লাগছে না বিজয়। মানে আসলে এখন কলার সিজন, আমরা সময় দেখলাম ওখানে অনেকগুলো কলা মানে বিক্রি হচ্ছিল কলার আড়তে, সেখানে হয় এগুলো কেটে কেটে নিয়ে চলে যায়, থাকতে দেয় না। এটা হচ্ছে আসল কথা।
আমাদের পাওয়ার কোনো চান্সই নেই। আগে আমরা অনেক এরকম গাছ পাকা মানে গাছ থেকে পেরে ঝেপে খেতাম, আসলে এখন হয়টা কি এরকম এরকম বস্তা বাঁধা রয়েছে, এটাকে পারবে পেরে কার্বাইট মেরে দিয়ে দেবে। আজকালকার দিনে তো চারিদিকেই ভেজাল না, ফ্রেশ জিনিস তো পাওয়া যায় না। তো গাছের গাছ পাকা কলা আমরা অনেকদিন খাই না, আমি মনে হয় তিন চার বছর আগে এরকম আমি গাছ থেকে কলা ঝেপে খেয়েছিলাম। তোমরা বুঝবে না এরকম ঝাপা খাওয়া মানে ঝেপে খাওয়া এগুলোর মজা। পাঁচ টাকা দশ টাকা যে তোমরা কিনে খেতেই পারো, কিন্তু এরকম কোথাও এসে লোকে মানে এরকম চুরি করে তো তাড়া করবে পালিয়ে খাওয়ার মজাই আলাদা। সো গাইস, এখানে আড্ডা মারতে মারতে জানতে পারলাম নৌকা যাবে, তো চলো না নৌকাতে উঠবো। নৌকাতে উঠে ভালো ভালো লোকেশন আসবে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো নৌকায় উঠা যাক। আমি কি বলছি বলতো, এখানে কোন ব্যথা ভুলতে তুমি এত হাসছ, কোন কথা বলার আগে এতবার ভাবছ, কোন ব্যথা ভুলতে তুমি এত হাসছ, কোন আমরা এ পাশে চলে এসেছি ঘাটের এপাশে, মাঝখানে ওই কাকা মানে ভালোই মানে মাইক্রোফোন মাইক্রোফোন দেখে বিশাল ইয়ে করছে, শুনতে পারলো বলে গান করবে। যাই হোক, আমরা এখন এপাশে তো আসলাম, এবার এদিকে সামনে বলে কিসের গার্ডেন আছে, চলো দেখে আসি। ব্যাপারটা হলো এই পাশটা আমরা বেসিক্যালি বলতে গেলে নদীয়ার বাইরেই আছি, কারণ এই নদীর ওপারটা নদীয়া আর এপারটা হলো পূর্ব বর্ধমান যেটাকে বলে, তাই নাকি? তো আমরা নদীয়ার বাইরে চলে এসেছি, আপনার কেমন লাগছে সেটা? আর একটা কথা, উপাস থেকে ভাবছিলাম কাশফুল এপাশে, কিন্তু এপাশে এসে দেখছি কাশফুল গুলো জলের মাঝখানে মাঝখানে, আর ওপাশের গুলো এপাশ থেকে মনে হচ্ছে ওপাশে, কিন্তু আমরা এখন ওপাশ থেকে দেখি তখন দেখি ওটা সেই জলের মাঝখানে হিসাব মতো হয়ে যায়। মানে কি জ্বালা, কোনোদিন কাশফুল শান্তি মতো মানে আমি এখানে প্রথমে ভাবলাম এটা দুপাশে গঙ্গা মাঝখানে আছে, মানে কিছু বুঝতে পারছি না। ওইখানে মাঝে মনে হচ্ছে জমি জায়গা মানে নদীর মাঝখানে জায়গা, আবার এদিকেও জল আর জল, দুদিকে জল আর জল। আসলে এটা পরে বুঝতে পারলাম এদিকে চাষবাসই হয়, এখানে পুরো চাষের ক্ষেতি দেখতে পাচ্ছি, খালি এই বৃষ্টির জলটা জমে বেড়ে গিয়ে এরকম হয়ে গেছে। সো জায়গাটা খুব ভালো, ওয়েদারটাও চরম, মানে একটা ফিল, নেচারটাকে ফিল করার মতো নেচার একদম। কোন ব্যথা ভুলতে তুমি এত হাসছ, কোন কথা বলার আগে। গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শ্মশান, মানে এখন কোনো অতটা এটা চালু নেই, এটা শ্মশান, এখন চালু আছে কিনা জানি না, এটা শ্মশান। ভয় লাগছে গাইস, ভূত। এখন স্টার্ট দিচ্ছে বম বম বম, কোন কথা বলার আগে এতবার ভাবছ, কোন ব্যথা ভুলতে তুমি এত হাসছ, কোন কথা বলার আগে এতবার ভাবছ, কোন ব্যথা ভুলতে তুমি এত হাসছ, কোন কথা বলার আগে এতবার ভাবছ। আমাদের সাইকেল সুরক্ষিত আছে গাইস, চলো এখন বাড়ি যেতে হবে। আরে
সো গাইস আমরা একটা মিষ্টির দোকান দেখতে পেয়েছি, চলো কিছু খাওয়া যাক। তো গাইজ হালকা পাতলা তো খেয়ে নিলাম, হালকা পাতলা বেশি না, এখানে নর্মাল বেশি কিছু ছিল না, হালকা পাতলা খেলাম, একটু এনার্জি হলো, যেতে সুবিধা হবে আর কি। গাইতে কিছুই ছিল না, মানে চোট ছিল না একটু, তো এখনও তো এতটা সাইকেল চালিয়ে প্রায় এখনও 5 কিলোমিটার, তো একটু এনার্জি হয়ে গেল, খেলাম। আর এ দেখো এখানে চারিদিকে এগুলোকে কি বলে, বিল বলে না, খাল নাই ভেড়ি কিছু একটা বলে, যাই হোক এখানে মাছ চাষ হয় খুব ভালো। তো গাইজ আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি, আর 500 মিটার সামথিং আছে, তো চলে যাবো, অবস্থা খুবই খারাপ। কিন্তু এখানে দাঁড়িয়ে এসে দেখছি মঙ্গল আমাদের পেছনে নেই, মঙ্গল পাণ্ডে নিখোঁজ হয়ে গেছে, কিডন্যাপ হয়ে গেছে, না সাইকেল চালাতে চালাতে উল্টে পড়ে গেছে জানি না। মঙ্গল পাণ্ডে আশা করছি তুমি যে মনে হচ্ছে আসছে খুব দূরে। সো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করবো, আর সামনে প্রায় চলে এসেছি। তো আজকে মোটামুটি অলমোস্ট 12 কিলোমিটার সাইকেল, 3 কিলোমিটার হাঁটা, প্রায় 15 কিলোমিটারের জার্নি। তা তোমাদের জন্য আজ সাইকেলিং করতে বেরিয়েছি, তোমরা যদি সাপোর্ট ভালোবাসা দেখাতে পারো, তো এই চ্যানেলটা যদি ঠাকুর আশীর্বাদে ঠিকঠাক থাকে, গ্রো করে, একটা টাইমে এই চ্যানেলে মোটো ব্লগ দেখতে পাওয়া যাবে, তো তোমরা অবশ্যই সাপোর্ট করতে থাকো। আজকে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর পারছি না, মঙ্গল মনে হচ্ছে আসছে পেছনে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ডিসলাইকও করতে পারো চাপ নেই, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ঘন্টাটা বাজিয়ে দিও সাবস্ক্রাইবটা করে, সাবস্ক্রাইব করো না মঙ্গল চলে এসেছে। সো চলো আর একটুখানি আছে এখন চলে যাবে, তো আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই। দুজনের শেষ দেখা দিনটা ছিল সোমবার, সময় কাটলো মানুষ আসলো তো মনে পড়ে বারংবার, আসলো কেন আমাদের মাঝে অসমাপ্তি নেগির, শব্দের সাথে প্রকাশ করবো আমার এই অতীত, মনে পড়ে শুরুর দিন ছিলাম দুজনে অজানা, প্রতিশ্রুতির বন্যা হলো এক।